আমার এমপির গোপন ক্যামেরায় ধরা পড়ল এক অধ্যক্ষের প্রায় অর্ধ কোটি টাকার ঘুষ লেনদেন। ভিডিওতে যাকে টাকা গুনতে দেখছেন তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান। সম্প্রতি ওই কলেজে 8 জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের সময় প্রত্যেক শিক্ষক প্রার্থীর কাছ থেকে নিয়েছেন 7 থেকে 10 লক্ষ টাকা। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে তিনি কৌশলে অবসর নিয়েছেন। আমার এমপির গোপন ক্যামেরায় দেখা যাচ্ছে ঘুষের টাকা নিজ হাতে গুনে নিচ্ছেন অধ্যক্ষ মজিবুর রহমান। দৃশ্যটি ধরা পড়ে গত ডিসেম্বরে আমার এমপির একজন ভলান্টিয়ারের গোপন ক্যামেরায়। এ বিষয়ে রাজশাহী 5 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডাক্তার মোহাম্মদ মনসুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতনভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।